আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এগ চাউমিন নুডলস রান্না করব। এগ চাউমিন নুডলস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এগ নুডলস নিয়েছি। এই এগ নুডলসটা সুপার শপে কিনতে পাওয়া যায়। এটা এরকম রাউন্ড শেপের, এটা অনেক বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, অথবা যে কোনো ব্র্যান্ডের একটু মোটা সাইজের স্টিক নুডলস দিয়েও চাউমিন নুডলসটা রান্না করা যায়। আর এই চাউমিন নুডলসটা রান্না করতে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এই ভেজিটেবলগুলো হচ্ছে, এখানে আমি একটা গাজর নিয়েছি, গাজরগুলোকে আমি এরকম একটা যন্ত্রের সাহায্যে চিকন চিকন করে কুচি করে নিয়েছি, এবং এখানে আমি একটা শশার খোসাকে এই যন্ত্রটার সাহায্যে এরকম করে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এরকম করে চিকন করে নিলে শশার খোসাটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও একটু ক্রিস্পি হয়। আর নিয়েছি লাল ক্যাপসিকাম বা লাল বেল পেপার, একটা বেল পেপারের অর্ধেকটা আমি নিয়েছি, আর একটা সবুজ বেল পেপারের অর্ধেকটা নিয়েছি। এগুলোকেও আমি একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, এবং এখানে আমি কিছু পাতাকপিও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ, রসুন কিমা এক টেবিল চামচ পরিমাণ, এবং ম্যাগি নুডলস, মিস্টার নুডলস, মামা নুডলস, যে কোনো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলসের সাথে এরকম টেস্ট মেকার থাকে, সেই টেস্ট মেকার নিয়েছি আমি দুইটি। এই টেস্ট মেকারটা দিলে পরে চাউমিনের টেস্টটা ভালো হয়। লবণ নিয়েছি আমি, লবণটা আমি স্বাদ মতো দিব, এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর দুটি ডিম নিয়েছি। আর লাগবে কয়েকটা সস, ওয়েস্টার সস দিব আমি এক টেবিল চামচ পরিমাণ, সিজনিং সস দিব আমি আধা চা চামচ পরিমাণ। ম্যাগির এই সিজনিং সসটা যে কোনো সুপার শপেই কিনতে পাওয়া যায়, এর বদলে আপনারা ফিশ সসও ব্যবহার করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা ভালো হয়। লাইট সয়া সস দিব এক টেবিল চামচ পরিমাণ, এবং চিলি সস দিব এক টেবিল চামচ পরিমাণ। আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি নুডলসটা প্রথমে সেদ্ধ করে নিব বলক আসা পানির মধ্যে। আধা চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এবং আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দুইটা স্টিক ছেড়ে দিচ্ছি। এখন আমি এই দুটো স্টিক সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে 5 থেকে 8 মিনিট সময় লাগে, কতটা সময় লাগবে এটা নুডলসের উপরে নির্ভর করে। যখনই এটা সেদ্ধ হয়ে যাবে তখন এটা হাত দিয়ে এভাবে কেটে দিলে দেখা যাবে কেটে গেছে, তখনই বোঝা যাবে যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো সস একটা বাটিতে নিয়ে মিক্স করে নিব। যেহেতু চাউমিনটা সবসময় বেশি তাপে এবং দ্রুত রান্না করতে হয়, সেহেতু সস ঢালতে ঢালতে দেখা যাবে যে নুডলসটা নিচে পোড়া লেগে গেছে, সেজন্য আমি আগে থেকেই সসটা রেডি করে নিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিচ্ছি, এবং 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস নিচ্ছি, এবং আধা চা চামচ পরিমাণ সিজনিং সস নিচ্ছি। নিয়ে সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। সসগুলো একসাথে মিলিয়ে নিলে পরে দিতে সুবিধা, একবারে দিয়ে দেওয়া যাবে, তাহলে আর রান্নাটা দ্রুত হয়ে যাবে। মেলানো হয়ে গেছে, আমি এখন চেক করে দেখছি নুডলসগুলো সেদ্ধ হয়েছে কিনা। এভাবে নোক দিয়ে কেটে দিলে দেখা যাচ্ছে যে কেটে গেছে, তার মানে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে নুডলসটা ছেঁকে নিচ্ছি। নুডলসটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি, ছেঁকে অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু কলের পানি দিয়ে ধুয়ে নিলে পরে নুডলসটা বেশি ঝরঝরা হয়। এখন আমি এটা রেখে দিচ্ছি, রেখে দিয়ে রান্নার অন্য প্রিপারেশনগুলো করব, তারপরে আমি নুডলসটা দিব। এখন আমি ডিম দুটো একটা বাটিতে ভেঙে নিচ্ছি, এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। লবণ দিয়ে ডিম দুটো ফেটে নিচ্ছি, ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা তাওয়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, এই গরম তেলের মধ্যে আমি ফেটানো ডিম থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চারদিকটা সমানভাবে গোল হয়। ডিমটা হয়ে গেছে, এখন আমি ডিমটা কাটিং বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আবার আধা চা চামচ পরিমাণ তেল দিচ্ছি, দিয়ে আবার তেলটা গরম করে নিচ্ছি। এখন আমি বাকি ডিমটাও দিয়ে দিচ্ছি, এই ডিমটাও চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। তুলে নিয়ে আমি আগে যে ডিমটা ছিল তার উপরে এটা রেখে দিচ্ছি। এখন আমি ডিমটাকে এভাবে একটার উপরে আরেকটা রেখে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে এখন আমি এটাকে পাতলা পাতলা নুডলসের মতো করে স্লাইস করে নিব। ছুরিটা একটু ধারালো ছুরি নিতে হবে, অনেক জোরে চাপ দেওয়া যাবে না, হালকাভাবে কেটে নিতে হবে, চাপ দিলে আবার ডিমটা ভেঙে ভেঙে যাবে।
আমার ডিমটা কাটা হয়ে গেছে। এখন আমি এগ চাউমিন নুডলস রান্না করব। চুলায় একটা কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন কিমা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। রসুন কিমাটা 1 মিনিট ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হলেই আমি সবজিগুলো দেওয়া শুরু করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে গাজর দিচ্ছি, নেড়ে দিচ্ছি। গাজরটা যেহেতু আমি অনেক চিকন করে কেটেছি, সেহেতু গাজরটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গাজরটা আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে আমি বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। শসা কুচি দিচ্ছি, পাতাকপি দিচ্ছি এবং লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন নেড়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি কোনো ঢাকনা দিব না, এভাবেই জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করবো। 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি সসটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। টেস্ট মেকার গুঁড়া দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি এবং ডিম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হাই রাখতে হবে, কারণ নুডলস দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই মজার একটা খাবার, এগ চাউমিন নুডলস। আমরা সাধারণত চিকেন চাউমিন নুডলস খেয়ে থাকি, তো এগ চাউমিন নুডলসটাও এভাবে করে খেতে অনেক মজা লাগে। বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ডিম দিয়ে চাউমিন রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।